দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে सर्वप्रथम জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো सर्वप्रथम জানিয়ে দিচ্ছি মুসলিম জাতিসংঘ খোলার দাবি এদিকে ফিলিস্তিনে বিজয় মিছিল ভাষণে ঈদের খুদবা হামাসের কমান্ডারকে ইরানি জেনারেলের চিঠি এছাড়াও জানিয়ে দিচ্ছি গাজা থেকে রকেট নিক্ষেপের নিন্দা ভারতের যুদ্ধবিরতি হলেও সতর্ক হামাস চায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের ক্ষতিপূরণ এছাড়াও জানিয়ে দিব আন্দোলন করার মতো শক্তি সামর্থ্য কি আছে ফখরুলকে বললেন কাদের। আরও জানিয়ে দিব দুর্নীতি অপকর্মে জড়িত নিজ দলের কাউকেও ছাড় দিচ্ছে না সরকার সর্বশেষ জানিয়ে দিব সাংবাদিক রোজিনার বিষয়ে সরকারের অবস্থান জানালেন ওবায়দুল কাদের দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত মুসলিম জাতিসংঘ খোলার দাবি শান্তিপ্রিয় ফিলিস্তিনের নারী পুরুষ মাসুম শিশুসহ সর্বস্তরের মুসলিম জনগণের ওপর ইসরায়েল যে বর্বরচিত হামলা চালিয়ে আসছে তা দেখেও নীরব জাতিসংঘ ওয়াইসি আরব লীগসহ কথাকথিত মানবাধিকার সংগঠনগুলো এটা লজ্জার বিষয় ফিলিস্তিনে মুসলিমদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও তা বন্ধের দাবিতে ঢাকায় পৃথক বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেছেন সমাবেশ থেকে মুসলিম দেশগুলোর প্রতি মুসলিম জাতিসংঘ খোলার দাবি উঠেছে এদিকে আজ জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে পৃথক এই সমাবেশ করে খেলাফত মজলিস বাংলাদেশ আওয়ামী ও ওলামালীগ সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদ ফিলিস্তিনি মুসলমানদের ওপর ঐশাচিক হামলা নির্যাতন ধ্বংসযজ্ঞ বন্ধে বিশ্ব বিবেককে ভূমিকা পালনের আহ্বান জানানো হয় সমাবেশ থেকে খেলাফত মজলিসের যোগ্য মহাসচিব অধ্যাপক কে এম আলম বলেন আমরা জাতিসংঘ ও ঐক্যবদ্ধ বিশ্ব মুসলিম শক্তিকে আহ্বান জানাচ্ছি ইসরায়েলির বিরুদ্ধে ভূমিকা পালন করার জন্য ইসরায়েল নিজেই অবৈধ অথচ তারা নিজেরাই অবৈধভাবে শক্তি প্রয়োগ করছে ফিলিস্তিনি নরনারীর ওপরে এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না দুঃখজনক হলেও সত্য ইসরায়েলের পৈশাচিক দখল নিরীহ মানুষের ওপর হামলা নির্যাতন খুনের ঘটনায় বিশ্ব বিবেক এখনও নীরব ভূমিকা পালন করছে আমরা স্পষ্টভাবে বলতে চাই ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের পাশে রয়েছে বাংলাদেশের মুসলমান শান্তিকামী মানুষ ফিলিস্তিনে বিজয় মিছিল ভাষণে ঈদের খুদ্বা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা এগারো দিন ভয়াবহ হামলা চালানোর পর অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল মিশরের মধ্যস্থতায় ইসরায়েল ও ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যকার যুদ্ধবিরতির চুক্তির পর ফিলিস্তিনের সর্বত্র বিজয় মিছিল হয়েছে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পরপরই গাজা পূর্ব জেরুজালেম সহ ফিলিস্তিনের বিভিন্ন শহরের মানুষ রাস্তায় নেমে আসেন এই সময় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নানা স্লোগান নেন আতসবাজিতে আলোকিত হয়ে ওঠে আকাশ ইরানের পার্স টুডে এক প্রতিবেদনে জানায় ঈদের দিয়ে হামাস নেতারা বিজয় ভাষণ শুরু করেন এ সময় মঞ্চের সামনে দাঁড়িয়ে থাকা জনতাকে ঈদের তাকবির দিতে শোনা যায় প্রতিবেদনে আরও বলা হয় গাজা উপত্যকা হামাসের রাজনৈতিক বোরোর দ্বিতীয় সর্বোচ্চ নেতা খলিল আল হাইয়া তার ভাষণের শুরুতেই তাকবির দেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর অলিল্লাহিল হামদ এরপর সমবেত জনতার উদ্দেশ্যে তিনি বলেন হে রব আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই আপনি আমাদের শত্রুদের পরাজিত করে আমাদের জনগণকে বিজয় দিয়েছেন আল কুদুসকে বিজয় করেছেন শেখ জার্রাকে বিজয় করেছেন সকল স্থানের জনগণকে বিজয় দান করেছেন হামাসের কমান্ডারকে ইরানি জেনারেলের চিঠি ফিলিস্তিন ইসরায়েল চলমান দ্বন্দ্বে ইরানের কুদুস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি হামাসের সামরিক শাখার কমান্ডারকে চিঠি পাঠিয়েছেন ইজাদ্দিন কাশাম ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ দেইফের কাছে লেখা চিঠিতে তিনি বলেছেন ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে যুদ্ধের নতুন পর্যায়ে সমচামাত্র শুরু হয়েছে ইরানের গণমাধ্যম পার্স রুডে জানায় তিনি হামাসের সামরিক কমান্ডারকে আরও লিখেছেন আপনারা নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেছেন এবং দখলদার শত্রুকে আতঙ্ক পরাজয় অবমাননার সাত আদ আস্বাদন করিয়াছেন আল কুদুস বিজয় হবে ইরানি জেনারেল তার চিঠিতে লিখেছেন গাজার যে অধিবাসীরা প্রতিরোধ আন্দোলনকে বুকে জড়িয়ে নিয়েছে তাদের প্রতি ইরানি জনগণের পক্ষ থেকে সশস্ত্র সালাম আপনারা ইহুদিবাদী শত্রুর পাশবিকতা ও বর্বরতার বিরুদ্ধে দৃঢ় প্রত্যয় নিয়ে রুখে দাঁড়িয়েছেন এদিকে জেনারেল কাইনি বলেন ফিলিস্তিনের জনগণ প্রমাণ করেছেন শত শত ষড়যন্ত্র সত্ত্বেও তারা এখানে জীবিত রয়েছেন এবং সময়ের আবর্তে তাদের মাতৃভূমি পুনরুদ্ধারের অধিকারকে হারিয়ে যেতে দেওয়া যাবে না এছাড়াও ইরানের কুদুস ফোর্সের কমান্ডার তার চিঠিতে আরও লিখেছেন গাজা সব প্রতিরোধ আন্দোলন ঐক্যবদ্ধভাবে সর্ড আবকুদ্স নামে যে অভিযান শুরু করেছে তা ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে যুদ্ধের নতুন অধ্যায়ের সূচনা ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল উজমা খামিনী তার ভাষায় ইহুদিবাদী ইসরায়েলের ধ্বংসের উল্টো গণনা শুরু হয়ে গেছে এবং তা কখনো বন্ধ হওয়ার নয় গাজা থেকে রকেট নিক্ষেপের নিন্দা ভারতের নিরীহ ফিলিস্তিনিদের ওপর টানা এগারো দিন বর্ষণের মাধ্যমে দুই শতাধিক মানুষকে হত্যা করা ইসরায়েলের পক্ষে জাতিসংঘের সরব হয়েছে ভারত ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ না জানিয়ে উল্টো ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা রকেট ছোড়ার নিন্দা জানিয়েছে দেশটি গত দশই মে ইসরায়েল প্রথমে গাজায় বিমান হামলা চালালেও জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি দাবি করেছেন ফিলিস্তিনিরাই ইসরায়েলিদের দিকে আগে রকেট হামলা চালিয়েছে তিনি বলেছেন আমরা গাজা থেকে ইসরায়েলে লাগাতার রকেট হামলার নিন্দা জানাই এর ফলে বেশ কয়েকজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে ইসরায়েল পাল্টা বিমান হামলায়ও প্রাণ গেছে অনেকের সম্পত্তি নষ্ট হয়েছে এদিকে গত এগারো দিনে গাজায় অনবরত বিমান হামলা চালিয়ে অন্তত দুশত বত্রিশ জনকে হত্যা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী এর মধ্যে পঁয়ষট্টি জন নিষ্পাপ শিশু রয়েছে হানাদাররা গুড়িয়ে দিয়েছে ফিলিস্তিনিদের মসজিদ মিডিয়া হাউস প্রধান রাস্তাঘাট সহ অসংখ্য গুরুত্বপূর্ণ স্থাপনা জবাবে ইসরায়েলের দিকে কয়েক হাজার রকেট ছুড়েছে হামাস সহ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনগুলো এতে প্রাণ গেছে বারো জনের যার মধ্যে এক ভারতীয় নারীও রয়েছেন টিএস তিরুমূর্তি জাতিসংঘে বলেছেন এই সংঘাতে এক ভারতীয় সহ নিরীহ মানুষদের মৃত্যুতে আমরা গভীর দুঃখ প্রকাশ করছি আমরা হিংসা ধ্বংস ও উস্কানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই যুদ্ধবিরতি হলেও সতর্ক হামাস চায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের ক্ষতিপূরণ ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন চিরকালের মতো বন্ধ করতে হবে এবং গত এগারো দিনে গাজা উপত্যকায় দখলদের বাহিনী যে সহিংসতা চালিয়েছে তার তাৎক্ষণিক ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি জানিয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য এজাদ আল রশিক ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর এই নেতা ইসরায়েলকে সতর্ক করে আরও বলেছেন যুদ্ধবিরতি শুরু হলেও তারা এখনও ট্রিগারে হাত রেখেছেন অর্থাৎ ইসরায়েল চুক্তি লঙ্ঘন করলেই তার যোগ্য জবাব দেবে ফিলিস্তিনি যোদ্ধারা রশিক বলেন এটি সত্য যে যুদ্ধ আজ শেষ হয়েছে তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ গোটা বিশ্বে জানা উচিত আমাদের হাত এখনও ট্রিগারে রয়েছে আত্মরক্ষায় আমরা এই অঞ্চলে প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধিতে অব্যাহত রাখব এদিকে কাতারের দোহায় রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এজাত আল রশিক বলেন জেরুজালেমের আল আকসা মসজিদ রক্ষা এবং পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ রোধ করা হামাসের অন্যতম লক্ষ্য ফিলিস্তিনের জনগণ আমাদের সঙ্গে রয়েছে এ প্রতিরোধে আমাদের দেশ ও পবিত্র স্থানগুলোকে রক্ষা করবে উল্লেখ্য উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া হামাস দু সালে নির্বাচনে অধিকাংশ আসনে জয়লাভ করায় গাজা নিয়ন্ত্রণ নেয় ফলে গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নিয়ন্ত্রণ খুবই কম আব্বাস ও তার দল ফাতার নিয়ন্ত্রণে রয়েছে ইসরায়েলে অধিকৃত পশ্চিম তীর আর গাজা নিয়ন্ত্রণ তার প্রতিদ্বন্দ্বী হামাসের হাতে হামাসকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সন্ত্রাসী সংগঠন বললেও এই গোষ্ঠীর মতে তারা ফিলিস্তিনের স্বাধীনতার জন্যই লড়ছে সূত্র রয়টার্স আন্দোলন করার মতো শক্তি সামর্থ্য কি আছে ফখরুলকে বললেন কাদের বিএনপি মহাসচিবের আন্দোলনের হুঁশিয়ারির বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন মির্জা ফখরুল আন্দোলনের কথা বলেছেন কিন্তু আন্দোলন করার মতো শক্তি ও সামর্থ্য কি তাদের আছে যারা দলের চেয়ারপারসনের মুক্তির জন্য একটা মিছিল পর্যন্ত করতে পারেনি তাদের মুখে আন্দোলন সংগ্রামের কথা মানায় না বিএনপির আন্দোলনে জনগণ এখন আর সাড়া দেয় না তাদের আন্দোলনের ডাক আষাঢ়ের দর্জন গর্জন সার যোগ করেন কাদের আজ রাজধানীর সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিংফিয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন জনগণ সরকারের পাশে নেই মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন নির্বাচনী যদি মাপকাঠি হয় তাহলে সাম্প্রতিককালে প্রায় সব নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় প্রমাণ করে এদেশের মানুষ শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জনের সঙ্গেই আছে পরবর্তী সাধারণ নির্বাচন যথাসময়ে হবে এবং তখনই প্রমাণিত হবে এ দেশের জনগণ শেখ হাসিনার সঙ্গে আছে কি নেই তিনি বলেন আওয়ামী লীগের শেকড় ও দেশের মাটি ও মানুষের অনেক গভীরে প্রতিটি দুর্যোগ দুর্বিপাকে আওয়ামী লীগই সর্বপ্রথম মানুষের পাশে দাঁড়িয়েছে দুর্নীতি অপকর্মে জড়িত নিজ দলের কাউকেও ছাড় দিচ্ছে না সরকার দুর্নীতি ও অপকর্মের সঙ্গে জড়িত নিজ দলের কাউকেও সরকার ছাড় দিচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন সুশাসনের স্বার্থে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হচ্ছে আজ নিয়মিত ব্রিংফিয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন গণমাধ্যমে যেন দুর্নীতি প্রকাশ না পায় সেজন্য গণমাধ্যমের ওপর সরকার আঘাত এনেছে বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন তাহলে বিএনপি আমলে সাংবাদিক শামচুর রহমান মানিক সাহা হুমায়ুন কবির বালুসহ বেশ কিছু সাংবাদিককে নিরশংসভাবে হত্যা করা হয়েছিল অনেককে নির্যাতন করা হয়েছিল তাহলে কি বিএনপি নেতাদের দুর্নীতি থাকতেই এসব সাংবাদিককে নিরশংসভাবে হত্যা ও নির্যাতন করেছিল ওবায়দুল কাদের বলেন দেশে এখন অন্ধকার নেই বরং বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় সরকার বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় যে অন্ধকারে রেখে যায় সেখান থেকে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন আলোর পথে এগিয়ে যাচ্ছে এছাড়াও তিনি বলেন করোনার ধাক্কা সামলিয়ে বাংলাদেশের অর্থনীতি এখন গতিশীল করোনা সংকটেও জনগণের মাথাপিছু আয় দু হাজার দুশত সাতাশ ডলারে পৌঁছেছে সর্বশেষ জানিয়ে দিচ্ছি সাংবাদিক রোজিনার বিষয়ে সরকারের অবস্থান জানালেন ওবায়দুল কাদের সরকার সাংবাদিকদের স্বার্থবিরোধী কোনো কিছুই করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন শেখ হাসিনা সরকার সাংবাদিক বান্ধব সরকার গণমাধ্যমে যে কোনো বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সহানুভূতিশীল এবং সংবেদনশীল রাজধানীর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এ সময় সাংবাদিকদের আবারও ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন তিনি আরও বলেন স্বাস্থ্য সহ যে কোনো খাতে দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে শেখ চিনা সরকার তাদের কাউকেই ছাড় দেবে না সাংবাদিকদের সুখে দুঃখে এবং গঠনমূলক সাংবাদিকতার পথ অনুসরণে প্রধানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আছেন জানিয়ে সেতুমন্ত্রী বলেন সাংবাদিকরা পেশাগত কারণে বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করেন তথ্য অধিকার আইন অনুযায়ী অপ্রকাশযোগ্য তথ্য ছাড়া অন্যান্য তথ্য সংগ্রহের সুযোগ রয়েছে সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে কিন্তু অভিজ্ঞ সাংবাদিক তথ্য সংগ্রহে যে প্রক্রিয়া অনুসরণ করেছেন তা সঠিক পদ্ধতি কিনা দেশবাসী সেটা বিবেচনা করবে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য